এরকম নতুন কিছু আছে নাকি ডাকাটা কিছু চলছে অনেককেই ডাকছে কংগ্রেসের পুরনো জিনিস তো উনি কংগ্রেসেই ছিলেন সেই জন্য ভাবছে যদি ইলেকশান আগে আবার টিএমসি ওর বিরুদ্ধে ব্যবস্থা হয় তাহলে হয়তো উনি কংগ্রেসে চলে যাবেন কিন্তু যাই নিক পাবলিক ওদেরকে স্বীকার করবে এই ধরনের যারা দেশের গণতন্ত্রকে রাজনীতিকে সংবিধানকে অপমান করছে সংসদকে তো তাদেরকে মানুষ ক্ষমা করবে না সবসময় টাকা পায় বকেয়া বলে কিছু নয় নিয়মিত পায় সে টাকার হিসাব যায় না টাকা কোথায় যায় সেটা বোঝা যায় না সেই জন্য কেন্দ্র মাঝে মধ্যে একটু কড়াকড়ি করে কারণ সাধারণ গরিব মানুষের জন্য যে টাকা কেন্দ্র পাঠাচ্ছে সেই টাকা লুট হয়ে যাবে আর কেন্দ্র চুপচাপ বসে দেখতে পারে না তার কোনো কারণ নেই এরা চিৎকার চেঁচামেচি করে আর সেই জোর করে টাকা নিতে চান কথায় বলে চোরের মায়ের বড় গলা যেই চুরি করে সেই বেশি চিৎকার করে লোককে দেখাচ্ছে আমরা আপনাদের জন্য লড়ছি কিন্তু সাধারণ মানুষের টাকা এরা লুট করে নিচ্ছে আর সেই সাধারণ মানুষ মানে আমাদের গ্রামগঞ্জের গরিব মানুষ এস সি এস মাইনরিটি এদের অধিকারের যে টাকা সে আবাস যোজনা হোক বা জলের টাকা হোক রাস্তার টাকা হোক একশো জনের কাজের টাকা হোক বা রেশন হোক এগুলো অতি সাধারণ গরিব মানুষ যারা পিছিয়ে আছেন তাদের সেই হকটা চুরি করছে টিএমসি সরব হন নীরব থাকুন কেন্দ্র টাকা দেবে কেন্দ্র সবাইকে দিচ্ছে খালি বাংলার ক্ষেত্রে নয় কিন্তু সবচেয়ে বেশি চুরি এখানে হচ্ছে কোনো হিসাব যায় না আর হিসাব না দেখিয়ে চোখ দেখানো হয় এটাই হচ্ছে আপত্তির কথা তো সাধারণ মানুষের হক মারা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে না আমি তো বহু রাস্তা ভেতরে দেখছি গত বছর পুজোর সময় সারানো হয়নি এবছর পুজো হয়ে গেল এখনও সারানো হয়নি গাড়ি নিয়ে যাওয়া সাইকেল বাইকেল নিয়ে চালানো আপনারাও দেখাচ্ছেন রাস্তা সারাই হয় না টাকা যায় কোথায় নতুন রাস্তা তো হয়ই না উনি কেন্দ্রীয় নেতা আছেন যে তথ্যগুলো ওনার কাছে আছে বা জানতে পারছেন সেটা কেন্দ্রের যারা এখানকার ইনচার্জ আছে তাদেরকে জানালে সমাধান হবে